মাখনে বাটার ঘিতে পরিণত করবে ওই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না আগে আমি পরিবর্তন হব এরপর আমার দেশপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিবর্তন করব আগে সোনার মানুষ নিজে হব তারপর আমার বাংলাদেশকে সোনার বাংলা করব এই সুন্নাত আজকে থেকে পালন করার জন্য সিদ্ধান্ত নিয়া বায়াতের আলোকে নিজের জীবন পরিচালনা করার জন্য কি সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তৃতীয় পথ হলো আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে ওয়ালিউ মাহিসাল্লাহুল লাযিনা আমানু এই জীবন দিতে দিতে এই লড়াই করতে করতে এই জেল জুলুম খাটতে খাটতে এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে এই রিমান্ড হুমকি ধামকি মোকাবেলা করতে করতে এই ব্যবসা চাকরি চলে যেতে যেতে কিছু লোক সবর ইখতিয়ার করে ময়দানে যখন টিকে যাবে ওয়ালিউ মাহিসাল্লাহুল লাযিনা আমানু ওয়াইয়াম হাকাল কাফিরিন তাদেরকে এতটা পরিশুদ্ধ করবেন যে আল্লাহ তাআলা কাফিরদের সাথে তাদের লড়াই করতে হবে না আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস নির্মূল নিপোত করে বাতিলের হাত থেকে রক্ষা করে ওই পরিশুদ্ধ পবিত্র উত্তীর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন শহীদ আপনি চাইলেও হতে পারবেন না তামান্না থাকতে হবে আপোষ চাইলেই করতে পারবেন পরিশুদ্ধ চাইলেই আপনি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন আজকের বায়াতের রুকুনিয়াতের মূল চেতনা হচ্ছে আমরা সেই আল্লাহর দুনিয়ায় দিন বিজয়ের জন্য আল্লাহর নীতিমালা হচ্ছে তোমাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা হচ্ছে আমাদের জন্য এই জামানার মেসেজ হচ্ছে তোমাদের মধ্যে কিছু লোক আপোষ করে ফেলবে কিছু লোক লড়াই করতে করতে জীবন বাজি রেখে শহীদ হয়ে যাবে কিছু লোক এই অবস্থার মধ্যে টিকে থেকে নিজেদেরকে ওই দুধ থেকে কিসে পরিণত করবে মাখনে বাটার ঘিতে পরিণত করবে ওই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না আগে আমি পরিবর্তন হব এরপর আমার দেশপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিবর্তন করব আগে সোনার মানুষ নিজে হব তারপর আমার বাংলাদেশকে সোনার বাংলা করব এই সুন্নাত আজকে থেকে পালন করার জন্য সিদ্ধান্ত নিয়া বায়াতের আলোকে নিজের জীবন পরিচালনা করার জন্য কি সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রথম কথা হচ্ছে আমাদের সামগ্রিক পরিস্থিতিতে আমরা যেটা বসবাস করছি পরিস্থিতিটা আসলে কি যে বিশ্বে যে রাষ্ট্রে যে সমাজ যে পরিবার যে সংস্কৃতিতে আমরা বাস করছি এই পুরো পরিস্থিতিটা কি আমাদের প্রতিকূলে না অনুকূলে প্রতিকূলে শুধু প্রতিকূল না কঠিন প্রতিকূল কঠিন প্রতিকূলে আমরা একটা বিরাট সংকটাপন্ন অবস্থায় বসবাস করছি এরকম একটা সংকটকালীন সময় আমাদের সামনে আসবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে রেখে গেছেন আমার অনুপস্থিতিতে আমার উম্মার সামনে এমন পরিস্থিতি তৈরি হবে সেই সময় উম্মা তিন ভাগে বিভক্ত হবে কয় ভাগ তিন ভাগ প্রথম ভাগ হচ্ছে ভালো করে খেয়াল করেন এটার জন্য রোকন হওয়া কর্মী হওয়া সাথী হওয়া সদস্য হওয়া বায়াত নেওয়া এগুলো পরে আলোচনা আগে এগুলো আপনি যদি মাথায় নিতে পারেন তাহলে আপনি রোগটা যদি না বুঝতে পারেন তাহলে ডাক্তার এবং ওষুধ কি আপনার প্রয়োজন মনে হবে আগে রোগটা আপনার বুঝতে হবে যে আমার রোগটা জটিল সুতরাং ভালো ডাক্তার এবং ভালো ওষুধ খেতে হবে আমাকে অ্যাডমিশন নিতে হবে আমাকে ওয়ার্ডে না হয় কেবিনে না হলে আমাকে আইসিইউতে সিসিইউতে থাকতে হবে কিন্তু রোগটাই যদি আপনি অনুধাবন করতে না পারেন এবং সেটার তাৎপর্য যদি আপনি বুঝতে না পারেন সেটা ভয়াবহতা যদি আপনি বুঝতে না পারেন তাহলে ডাক্তার ওষুধ হসপিটাল জোর করে আপনাকে ওখানে নিলেও আপনি ওখান থেকে চলে আসবেন লাভ হবে না সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়কে সামনে রেখে তার উম্মাকে এটা কিন্তু কাফির মুশরিকদেরকে না ভালো করে খেয়াল করেন কাফির মুশরিক তাদেরকে না নাসারাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে না আমার উম্মা তিন ভাগে বিভক্ত হবে কয় ভাগ তিন ভাগ প্রথম ভাগ এই পরিস্থিতি বিবেচনায় প্রথমেই তারা বাতিলের সাথে আপোষ করে ফেলবে ইমান হারাবে না মানে ইমান হারাবে না মানে তার ভাষায় ইমান হারাবে না সেই ইমানদার হিসাবেই নিজেকে কী করবে পরিচয় দিবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে কিন্তু ভিতরে ভিতরে এবং সুবিধা মতো সব সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য যতটুকু ইসলাম পালন করা যায় অতটুকু করার জন্য যা যা করা দরকার সেটুকু করবে কিন্তু বাতিলের সাথে পুরোপুরি কী থাকবে এরকম গ্রুপ তো আমাদের সমাজে এখন আর নাই এই সংখ্যা তো খুবই কম থাকলেও হাতে গোনা দুই চারজন আছে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা আসতে আরও পঞ্চাশ বছর লাগবে এসে গেছে তাহলে প্রথম গ্রুপ আপনি এবার চিন্তা করেন আপনি কোন গ্রুপে আছেন এই গ্রুপে পড়ছেন কি না আমি পড়ছি কি না আজকের এই পর্যালোচনাটা শুধুমাত্র আপনার জন্য না এটা আমার জন্য আমি প্রতিটা মুহূর্ত সেকেন্ড সেকেন্ড এবং এটা একটা বছরের জন্য পর্যালোচনা না এই পর্যালোচনা প্রতিটা সেকেন্ড সেকেন্ড আপনাকে করতে হবে প্রতিটা মুহূর্ত মুহূর্ত আপনাকে করতে হবে যে আমি কি আপোষ করে ফেললাম আমি কি বাতিলের সাথে মিশে গেলাম আমি কি বাতিলের কাছে নতি স্বীকার করলাম কারণ আল্লাহ সুবহানাহু তাআলাও এই জামানার এই নসিহাগুলো তিনি করেছেন লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিউন কাসীর যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দরবেশগিরি করেছেন কি গিরি দরবেশগিরি দরবেশগিরিদের তাদের বৈশিষ্ট্য ছিল লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ তাদের দরবেশগিরি করার বৈশিষ্ট্য ছিল যে দরবেশগিরি করা মানেই তাদের সামনে বিপদ মুসিবত দুঃখ দুর্দশা হামলা মামলা নির্যাতন নিপীড়ন জেল জুলুম ফাঁসি এগুলো অনিবার্য এগুলো আসবেই
আর আমাদের এখন দরবেশগিরি হলো এই সব কিছু থেকে মুক্ত থাকার নামই হলো দরবেশ আর আল্লাহর ভাষায় ওয়াকাইয়িম মিন নাবিয়িন কাতাল যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় লড়াই সংগ্রাম করেছে এবং লড়াই সংগ্রাম করে যারা নিজেদেরকে দরবেশগিরির পর্যায়ে পৌঁছেছে লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ এরকম সময় তাদের উপরে এরকম দুঃখ দুর্দশা এসেছে ফামা ওয়াহানু তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কি হয় নাই হতাশ হয় নাই কোনো কিছুতে ভেঙে পড়ে নাই যে অবস্থা যে পরিস্থিতি খাদ্য নাই জীবনের নিরাপত্তা নাই ব্যবসা বন্ধ চাকরি চলে যাচ্ছে দলান নাই বিদ্যুৎ নাই মানে একটা হুলস্থুল অবস্থা এখন হালাল আরাম এই সব দেখার ভাই টাইম নাই কোনো রকম বাঁচতে হবে এই হতাশায় পড়া ইমানের বৈশিষ্ট্য ফামা ওয়াহানু তারা এটা করবে না ওমা দাউফু কোনো পরিস্থিতির কাছে তারা দুর্বল হবে না পুলিশ র‍্যাব আর্মি অনৈতিকতা অশ্লীলতা ব্যাহাপনা হারামের স্তূপ পাহাড় টাকা সম্পদ আরাম আয়েস এসব কিছু সামনে দেখে সে সামান্যতম দুর্বল হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া প্রমাণ করতেন এবং বেশি করতেন আল্লাহ এক চোখের পলক পরিমাণ সময় এক চোখের পলক মিনিট না ঘন্টা না দিন না মাস না সপ্তাহ না বছর না একটা চোখের পলক পরিমাণ সময় আপনি আপনার দায়িত্ব থেকে আমাকে আপনি ছেড়ে দিবেন না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফির মুশরিক কুরাইশ আউস খাজরাজ সকল গোত্রের নেতৃবৃন্দ এসে এরকম একটা পরিস্থিতি এই বাংলাদেশের এখনকার এরকম একটা পরিস্থিতির মতো সবাই এসে ঘিরে ধরল রাজনৈতিক গার্ডিয়ান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল গার্ডিয়ান ছিল চাচা আবু তালিব আব্দুল মুতালিব দুজনই কি হয়ে গেছে মারা গেছেন ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান অর্থনৈতিক অভিভাবক ছিল হযরত খাদিজাতের রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন ইন্তেকাল করেছেন টাকা পয়সার মালিক নাই রাজনৈতিক মালিক নাই বংশীয় গোত্র অধিপতি যারা থাকে শেল্টার দিতেন তারা কেউ নাই আবু জিল হাবুল আবরা এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল যে এবার যদি রসুলকে চেপে ধরা যায় তাহলে তাকে দুর্বল করা যাবে সবাই এসে চেপে ধরল এবার তাকে প্রস্তাব দিল দুটো ভালো করে খেয়াল করেন দুটো প্রস্তাব দিল হয় মোহাম্মদ তুমি ইমান রাখো নালে গর্দান রাখো যদি গর্দান থাকে তাহলে ইমান থাকবে না যদি ইমান থাকে তাহলে গর্দান থাকবে না প্রস্তাবটা সহজ না কঠিন এরকম প্রস্তাবনার সময় আমরা এখন অতিবাহিত করছি না করছি না সেই সময় আপনার দায়িত্ব শুধু দাড়ি টুপি আর পাঞ্জাবি হেফাজত করলেই হবে ইমান আর গর্দানের চিন্তা করার তো দরকার নেই আছে তাহলে শুধু গর্দানের চিন্তা করতে হবে ইমানের চিন্তা করে তো লাভ নেই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দানের চিন্তা করেছিলেন গর্দানের দায়িত্ব নিয়েছিলেন কিসের দায়িত্ব নিয়েছিলেন ইমানের দায়িত্ব নিয়েছিলেন সূরা তাওবা 51 নম্বর আয়াত এরকম পরিস্থিতিতেই সূরা তাওবা 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে ওই পরিবেশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোজা এইরকম লোক এই আপনারা বসে আছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করতে বলা হলো মুহাম্মদ তুমি বলে দাও কুল লাইয়ুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন কি বলো তোমরা এসব আল্লাহ আমাকে বলতে বলেছেন লাইউসিবানা আমার কাছে কোনো দুঃখ দুর্দশা মুসিবত পৌঁছতে পারে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা যা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি করা না আছে নির্ধারিত করা না আছে তা আমার কাছে পৌঁছতে পারে না সুতরাং এসব কিছুর পরোয়া আমি করি না এসব কিছুর পরোয়া আমি করি না হুয়া মাওলানা কারণ আমার মাওলা ওসি সাহেব না আমার মাওলা ডিসি সাহেব না আমার মাওলা চেয়ারম্যান এমপি মন্ত্রী সাহেব না ইভেন আমার মাওলা নুরুল ইসলাম বুলবুল ভাই ডাক্তার শফিকুর রহমান সাহেবও না কিন্তু আপনাদের আমাদের মাঝে মধ্যে কিন্তু আবার এটা একটা সমস্যা আছে থানামির যদি একটু থানায় ঠিকঠাক মতো তদবির করতো তাহলে পিঠের উপর আমার এই বাড়ি দুইটা পড়তো না আমার এই থাপ্পড়টা মারতো না একটু ঠিকঠাক মতো যদি ওখানে তদবিরটা হইতো তাহলে আমার রিমান্ডটা হইতো না এই রিমান্ড হওয়া না হওয়া এই দুটা বাড়ি আপনার পিঠের উপরে পড়া না পড়া এই একটু অপমান লাঞ্ছনা করে একটু গালিগালাজ করা এটা বরাদ্দ কি দুনিয়াতে হয়েছে না উপরে হয়েছে এই বিশ্বাসের জায়গাটা আমার মতো মানুষের ইমানের জায়গা থেকেও অমা দৌফ তখন আমি কি হয়ে যাই দুর্বল হয়ে যাই অমাস্তাকানু অমাস্তাকানু তার আর একটা কাজ হচ্ছে তার আর একটা দায়িত্ব হচ্ছে এরকম যখন প্রতিকূল পরিস্থিতি সে মোকাবেলা করবে কোনো পরিস্থিতিতে সে এটা বলবে না ভাই আমি পরিস্থিতির শিকার কিসের শিকার কেন করলেন এটা আসলে ভাই আমি পরিস্থিতির শিকার কেন গেলেন না সেদিন আমি পরিস্থিতির শিকার কেন সেই কাজটা করতে পারলেন না আমি পরিস্থিতির শিকার সব কিছু মিলিয়ে এখন জবাব হলো একটা কি পরিস্থিতির শিকার আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা এরকম প্রতিকূল পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করেছে
তাদের বক্তব্য ছিল আমাদের এখন বায়াত আমাদের এখন শপথ আমাদের এখন অঙ্গীকার হচ্ছে আমরা পরিস্থিতি শিকার হব না বরং পরিস্থিতিকেই বরং আমরা শিকার করব সুবহানাল্লাহ করছে না করে নাই করছে আমরা যদি একটু শক্ত থাকতে পারি আমরা যদি ইমানের উপরে একটু মজবুতভাবে দাঁড়িয়ে যেতে পারি ইনশাআল্লাহ ইতিপূর্বে যাকল পরিস্থিতি সকল প্রতিকূলতা ইমানদারের কাছে নতি স্বীকার করে পায়ে লুটিয়ে পড়েছে আজকের সেই ইমানদার আমরা এই কজন তৈরি হতে পারলে গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের পরিস্থিতি আমাদের পায়ের কাছে এসে নতি স্বীকার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবং হবে ইনশাআল্লাহ হবে যে তার লক্ষণ কি পাওয়া যায় আলহামদুলিল্লাহ পাওয়া যায় এটা জামাত ইসলামের বিজয় না এটা কিসের বিজয় ইসলামের বিজয় সেই ইসলামের বিজয়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে শুধুমাত্র সেজন্য প্রথম কথা কি বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগ করেছেন প্রথম ভাগ কি হয়ে যাবে পরিস্থিতির সাথে কি করে ফেলবে আমরা এই পরিস্থিতি থেকে আজকে নিজেদেরকে অঙ্গীকার করতেছি আজকে বায়াতের আলোচনা এটা বায়াতের চেতনা এটা বায়াতের শরীয়ত মর্যাদা এটা এটা বায়াত আজকে আমরা প্রথম এখান থেকে সিদ্ধান্ত নিতে চাই আমরা হতাশ হব না আমরা দুর্বলতা প্রকাশ করব না আমরা পরিস্থিতির দোহাই দিয়ে নতি স্বীকার না করে বরং পরিস্থিতিকে আমার পায়ের কাছে নতি স্বীকার করতে আমরা বাধ্য করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটাকে যদি হয় তাহলে আলোচনা এখানে শেষ করা যায় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ওই সময়ের উম্মার মধ্যে আরেকটা দল হবে এক দল এই পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে ফেলবে মিলিমিশে যাবে কিন্তু নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে দাড়ি রাখবে টুপি রাখবে কিছুই তাদের দেখে বোঝা যাবে না বরং সব কিছু দেখে বুঝতে হবে তারাই ওই যুগের সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় ইমানদার এই জন্য আল্লাহ তাআলা তার ভাষায় দরবেশদের পরিচয় দিয়েছেন দরবেশ তারা হবে যারা লড়াই সংগ্রাম করবে দুর্বল হবে না হতাশ হবে না এবং একই সাথে তার পরিস্থিতির কাছে নতি স্বীকারও করবে না প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার মধ্যে এক গ্রুপকে বলেছেন তারা এই পরিস্থিতির সাথে কী করে ফেলবে আপোষ করে ফেলবে দ্বিতীয় হচ্ছে আরেক গ্রুপ যে জামানায় আপনি আছেন এই জামানাটা হচ্ছে কঠিন যেহেতু আপনার সিদ্ধান্তটাও হতে হবে নরম না কঠিন ওই যে বাংলা একটা কথা কথাটা খারাপ কিন্তু কথাটা যৌক্তিক ওই যে বলে না যেমন কুকুর মুগুর একটু নরম হইলে হবে আচ্ছা সব ভদ্র ভাষায় বলি আপনি স্রোতের প্রতিকূলে যাবেন স্রোতটা যদি খুব উত্তাল তরঙ্গমালা হয় তাহলে সাঁতারু দুর্বল হইলে যাইতে পারবে সামনে পরিস্থিতি কঠিন জটিল সিদ্ধান্তটা হইতে হবে আরও কঠিন তাহলে আপনি টিকতে পারবেন আল্লাহর ভাষায় তোমার মধ্যে আমি তিনটা নফস দিয়েছি একটা নফস দিয়েছি নফসে লাওয়ামা একটা নফস দিয়েছি নফসে আম্মারা একটা নফস দিয়েছি নফসে মুতমাইন্না নফসে আম্মারা থেকে আলহামদুলিল্লাহ আপনি মুক্ত হয়ে গেছেন যে আমি কুফুরি মুশরিক এসবের মধ্যে আমি নাই আমি প্রত্যেক পূজা করি না এটা নিয়ে আলোচনার দরকার নেই এখান থেকে আপনি বেঁচে গেছেন যে নফস সবসময় খারাপের দিকে দাবিত করে আপনি আমি এখন অবস্থানে আছি নফসে লাওয়ামা যে নফস আপনাকে একটু ভালো হতে দেয় কিন্তু সামনে আর আগাতে দেয় না একটু ভালো করতে দিলে সাথে সাথে আবার অন্য একটা খারাপ করে বলে যে দুটো মিলে কিন্তু তুমি একবারে খারাপ নয় এটুকু খারাপ তুমি চাইলে করতেও পারো কারণ এর চেয়ে বহু খারাপ করা লোক এই সমাজে আচ্ছা এটা কোন নফস লাওয়ামা এই নফস আমাদের সাথে আছে না নাই শুধু আছে 25 দিন কোরআন তেলাওয়াত করছেন বিরাট ব্যাপার কোরআন শরীফ বহু লোকের ঘরেই নাই থাকলেও নিচে নামাই না সেখানে তুমি 25 দিন পড়ছো বিরাট ব্যাপার এর চেয়ে আর বেশি খুব একটা দরকার নেই এতেই তুমি জান্নাত যা পাবা ওইটাই ভাড়া দেওয়া লাগবে এটা কোন নফসের অসওয়াসা লাওয়ামা এবার সিদ্ধান্ত আপনার যে আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন ভাগকে এভাবে আল্লাহ রাসূল ঠিক করেছেন নফসে আম্মারা মিলে যাবে নফসে লাওয়ামা যারা এরকম দোটানো অবস্থায় থাকবে হচ্ছি হব হচ্ছি ইনশাআল্লাহ আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে জান্নাতে এক কাতারে দাঁড়াতে চাইব আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো আল্লাহ রাসূলের কাছে সুপারিশ চাইব অথচ সেই সাহাবীগণ গিয়ে আল্লাহ রাসূলের কাছে নিজেরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল কলু বায়ানা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদেরকে আপনি বায়াত দেন কারণ স্বাভাবিক ঈমান নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না এবং তারা চারটা কথা বলেছিলেন সেই চারটা কথা এখনকার সময়ের জন্য প্রযোজ্য এই আপনাদেরকে সামনে রেখেই বলেছিলেন কলু বায়ানা তারা চারটা কথা বলেছিল চারটা কথার উপরে বায়াত নিয়েছিলেন প্রথমেই বলেছিলেন ফিমা আহিব্বা ওয়া কারিহা আমার পছন্দ অপছন্দ বলি ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর কিচ্ছু নাই আমার ভালো লাগা না ভালো লাগার উপরে আজকে থেকে আমার আর কিচ্ছু নাই আমি কি পছন্দ করি কি পছন্দ করি না আমি কি চাই না এর উপরে আমার আজকে আর কোনো কর্তৃত্ব নাই আমার পুরো কর্তৃত্বটা জবাই করে আমি আজকে আপনার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম সুবহানাল্লাহ নাই মুসলিম হওয়ার নামই হচ্ছে এটা পূর্ণাঙ্গভাবে নিজেকে আত্মসমর্পণ করা ফিল উসরি ওয়াল ইউসর তারা দ্বিতীয় অঙ্গীকার করেছিল পরিস্থিতি যত কঠিন হোক শুধু জেল না শুধু জুলুম না শুধু রিমান্ড না শুধু আমার বাড়ি ঘর ছাড়া না শুধু আমার ব্যবসা চলে যাওয়া না শুধু আমার চাকরি চলে যাওয়া না আমার ডানে বামে সামনে পিছনে এরকম চাকরি এরকম ব্যবসা চলে যাওয়া লোক নিয়েই তো কথা বলছি শুধু জেল জুলুম আমাদের রিমান্ড হত্যা নির্যাতন নিপীড়ন এসব কিছু নয় আমাদের চাকরি চলে যাওয়া ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ঘর থেকে পালিয়ে বেড়ানো আমাদের ঘর কি আমাদের ঘর কি আমাদের ঘর তো গোটা বিশ্ব জাহান প্রতিটা ইঞ্চি জমিন আমার জন্য ঘর
যেখানে যখন যাব আলহামদুলিল্লাহ। আমি তো সব সময় বলি আমাদের একটা অফিস বন্ধ করে দিয়েছে প্রশাসন, আর বাংলাদেশের এই ঢাকা সিটির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাট আমাদের এক একটা অফিস। আমার ঘর থেকে প্রশাসন আমাকে বের করে দিয়েছে এই ঢাকা সিটির প্রত্যেকটা ঘরে দরজা করা নেড়ে এই শফিকুল ইসলাম মাসুদ রা, এই মীর বাহার, আমিনুল ইসলামরা, এই জুনায়েদরা দাঁড়িয়ে গেলে প্রত্যেকটা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে বুকে টেনে নিয়ে বলবে তোমাদের কি আমাদের দরকার, এই ঘরগুলো তোমাদের জন্য। যদি এই ঢাকা সিটি তা না বলতো তাহলে প্রশাসন আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই ঘরগুলো থেকে আমাদের বের করে এই ঢাকা সিটির প্রত্যেকটা ঘরকে আমাদের নিজেদের ঘর বানিয়ে দিয়েছেন। তাহলে আপনার হারাবার কি আছে, আপনার হারাবার কি আছে? ফিল ইউসরি ওয়াল ইউসর, পরিস্থিতি যত কঠিন হোক না কেন আমরা এই পরিস্থিতির কাছে মাথা নত করব না। এটা ছিল বায়াত। তিন নম্বর তিনি তারা ঘোষণা করেছিলেন ফিল মানশাতি ওয়াল মাকরাহ। ভাই আমি তো আসলে রোকন হইতে চাই, কিন্তু আমি যেখানে চাকরি করি একটু কী আছে সমস্যা আছে, আমি তো রোকন হইতে চাই, বাসায় আসলে একটু ঝামেলা আছে, আমি তো রোকন হইতে চাই, ছেলেমেয়েরা আসলে এখনও চাচ্ছে যে আমি আরেকটু সময় নেই। ফিল মানশাতি ওয়াল মাকরাহ, যে ব্যক্তি এক আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে পৃথিবীর আর কোনো সন্তুষ্টি তার মাথার মধ্যে কাজ করতে পারে না, পৃথিবীর আর অন্য কোনো সন্তুষ্টি তার মাথার মধ্যে কাজ করলে এক আল্লাহ সন্তুষ্টি তার মধ্যে স্থান পেতে পারে না। তারা ঘোষণা করেছিলেন ফিল মানশাতি ওয়াল মাকরাহ, গোটা পৃথিবী আমার এই বায়াতের কারণে যদি আমার শত্রু হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না, গোটা পৃথিবী যদি আমার এই বায়াতের কারণে সন্তুষ্ট হয়ে যায় তাতেও আমার কিছু যায়, এই দুনিয়ার অখুশি খুশিতে আমার কিচ্ছু যায় আসে না। আমার টার্গেট কাকে খুশি করা? আল্লাহ খুশি হয়ে গেলে তখন তিনি আসমানওয়ালাদেরকে ডাকেন, আল্লাহর খুশির নিয়মটা দেখেন। দেলাওয়ার হোসেন সাইদি হুজুর হাফেজাহুল্লাহ, আমি ওনাকে একবারে এরকম এই স্টেজের পাশে বসা, আমি তখন কেন্দ্রীয় সভাপতি, জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে মানুষ এত ভালোবাসে কেন, কেন ভালোবাসে? উনি বলেছেন আমাকে কেউ ভালোবাসে। আমি বললাম কী বলেন আপনি, কে বলেন? আমি দেখতেছি আপনাকে মানুষ ভালোবাসে, আমি দেখলাম আপনি ওঠার সময়। বলছে যে হ্যাঁ তা বাসে, কিন্তু আমাকে না, সেটা বাসে মহাগ্রন্থ আল কোরআনকে। আমি যদি কোরআনের কথা বাদ দিয়ে, আমি যদি ইসলামের কথা বাদ দিয়ে, আমি যদি আল্লাহর কথা বাদ দিই, আমি আমার বাবা মার কথা, আমি আমার নেতাদের কথা, আমি আমার শুধু জামাতের কথা বলি, একটা লোক আমাকে ভালোবাসবে শুধু না, আমার স্ত্রীও পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে না। কারণ ভালোবাসাটা একটা মাখলুক, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুমোদন ছাড়া 1 ইঞ্চি কমেও না, 1 ইঞ্চি বাড়েও না। আপনি আল্লাহর দিনের সেই ভালোবাসাকে বাদ দিয়ে যখন স্ত্রীকে শুধু ভালোবাসতে চেষ্টা করেন তখন ওই সংসারটা জান্নাতের পরিবর্তে জাহান্নামের টুকরা হয়ে যায়। যখন আল্লাহর ভালোবাসার পরিবর্তে আপনার সন্তানদের ভালোবাসায় সে মাঝখানে দাঁড়িয়ে যায় তখন ওই সন্তানরাই বৃদ্ধাশ্রমে শুধু পাঠায় না, আজকে পত্রিকার খবর চ্যানেলে নিউজ পাওয়া যাচ্ছে তার গ্রামের বাড়িতে তার কফিন পাঠাবার পর তার কোনো সন্তান, তার স্ত্রী, তার জানাজায় পর্যন্ত হাজির হয়নি। এই দৃশ্য আর কতদিন দেখলে তারপরে ঘুরে দাঁড়াবেন? শুধু আল্লাহকে ভালোবাসুন। আল্লাহ তাআলা আসমানওয়ালাদেরকে ডাকেন, কাদেরকে ডাকেন? আসমানওয়ালারা কারা? ফেরেশতাদেরকে ডাকেন, ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন দুনিয়ার আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে ভালোবাসে, আসমানওয়ালারা তোমরা তাকে ভালোবাসবা। আল্লাহ তাআলা এতটুকু বলে ছেড়ে দেন না। আসমানওয়ালাদেরকে বলেন তুমি যখন বলে দিয়েছ এবার দুনিয়াওয়ালাদেরকে, জমিনবাসীকে বলে দাও আমি আল্লাহ তাআলা ওই আব্দুল জব্বারকে ভালোবাসি, জমিনওয়ালারা যেন ওই আব্দুল জব্বারকে ভালোবাসে। যারা চান আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক, আজকে সিদ্ধান্ত নিন আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে আল্লাহকে ভালোবাসার প্রতিযোগিতা করুন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসার প্রতিযোগিতা করবে। সেই জন্য সাহাবাইগণ বায়াত নিয়ে ঘোষণা করেছিলেন ফিল মানশাতি ওয়াল মাকরাহে, আমাদের পছন্দ অপছন্দ সন্তুষ্টি অসন্তুষ্টি মানুষের পরোয়া করি না, একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি থাকলে আমার কাউন্সিলর, আমার চেয়ারম্যান, আমার এসপি, আমার ওসি, আমার ডিসি, এসি, এমনকি আমার নেতৃবৃন্দ পর্যন্ত আমার প্রতি খুশি, থাকলেও কি না থাকলেও আমার কিছু, আমার কথা শুনলেও কি না শুনলেও কি, আপনার মাঝে মধ্যে অভিমান তৈরি হয় আমার দায়িত্বশীল তো আমার সব কথা শোনে না, আমার দায়িত্বশীল তো আমার পরিবারের সব কথা জানে না, আমার দায়িত্বশীল তো আমার সমস্ত দুঃখ দুর্দশা না শুনি আমার উপরে দায়িত্ব চাপিয়ে দেয়, সবসময় আমাকে রিপোর্ট চায়, আমার কাছে নিসাব চায়, আমার কাছে জরুরি চায়। আপনার কোনো কথা যখন পৃথিবীর কেউ শোনে না তখন আপনার কথা শুনে কে? আল্লাহ তাআলা। ওয়া ইযা সালতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা স্তানতা ফাসতাইন বিল্লাহ, যা চাওয়ার যা বলার কার কাছে বল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলতেন, যখন মানুষ মানুষের কাছে চায় আমি লজ্জিত হই, কারণ আমি তখন খেয়াল করি সে আল্লাহর কাছে নিশ্চয়ই চায় না বলেই কোথায় চায়। আল্লাহ তাআলা দুটো পথ দেখিয়ে দিয়েছেন আপনাকে, আপনি যদি চান যে আপনি আল্লাহর সাথে কথা বলবেন তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আর আপনি যদি এর চেয়ে আরেকটা চান, যেমন প্রধানমন্ত্রীর সাথে আপনি কথা বলতে চান, এটা একটা সম্মানের ব্যাপার, এর চেয়ে আরেকটা সম্মানের স্তর আছে, প্রধানমন্ত্রী আপনার সাথে কি করুক বলেন? প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলুক, এটা আরো সম্মানের না? যদি আমি চাই আল্লাহর সাথে কথা বলবো তাহলে সে যেন আকিমুস সালাত, নামাজে দাঁড়িয়ে যায়, কুমুলিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, আর যদি সে চায় যে আল্লাহ তার সাথে কথা বলুক তাহলে সে যেন কি পড়ে? পারা যাবে ইনশাল সম্মানিত ভাইয়েরা। সেই জন্য বায়াতের তৃতীয় হক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই দ্বিতীয় স্তরটা বললেন যে এই লোকেরা এমন দৃঢ় ঈমানের অধিকারী হবে যে সেই লোকেরা সমস্ত পরিস্থিতি উত্তরণ করে সহজ কঠিন এই সমস্ত কিছু তাকাবে না শুধু আল্লাহর জন্য তারা এগিয়ে যাবে এবং এই এগিয়ে যেতে যেতে কাউকে কাউকে ওয়াত্তাখিজা মিনকুম শুহাদা আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে কাউকে কাউকে কি করে ফেলবেন সাইলে হইতে পারবেন সাইলে হইতে পারবেন কে কবুল করতে হবে ওয়াত্তাখিজা মিনকুম শুহাদা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ করেন সুবহানাল্লাহ কাউকে শহীদ করে ফেলবেন তৃতীয় পথ হলো আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে ওয়ালিউ মাহিসাল্লাহুল লাযিনা আমানু এই জীবন দিতে দিতে এই লড়াই করতে করতে এই জেল জুলুম খাটতে খাটতে এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে এই রিমান্ড হুমকি ধামকি মোকাবেলা করতে করতে এই ব্যবসা চাকরি চলে যেতে যেতে কিছু লোক সবর ইখতিয়ার করে ময়দানে যখন টিকে যাবে ওয়ালিউ মাহিসাল্লাহুল লাযিনা আমানু ওয়াইয়াম হাকাল কাফিরিন তাদেরকে এতটা পরিশুদ্ধ করবেন যে আল্লাহ তাআলা কাফিরদের সাথে তাদের লড়াই করতে হবে না আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস নির্মূল নিপোত করে বাতিলের হাত থেকে রক্ষা করে ওই পরিশুদ্ধ পবিত্র উত্তীর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন শহীদ আপনি চাইলেও হতে পারবেন না তামান্না থাকতে হবে আপোষ চাইলেই করতে পারবেন পরিশুদ্ধ চাইলেই আপনি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন আজকের বায়াতের রুকুনিয়াতের মূল চেতনা হচ্ছে আমরা সেই আল্লাহর দুনিয়ায় দিন বিজয়ের জন্য আল্লাহর নীতিমালা হচ্ছে তোমাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা হচ্ছে আমাদের জন্য এই জামানার মেসেজ হচ্ছে তোমাদের মধ্যে কিছু লোক আপোষ করে ফেলবে কিছু লোক লড়াই করতে করতে জীবন বাজি রেখে শহীদ হয়ে যাবে কিছু লোক এই অবস্থার মধ্যে টিকে থেকে নিজেদেরকে ওই দুধ থেকে কিসে পরিণত করবে মাখনে বাটার ঘিতে পরিণত করবে ওই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না আগে আমি পরিবর্তন হব এরপর আমার দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিবর্তন করব আগে সোনার মানুষ নিজে হব তারপর আমার বাংলাদেশকে সোনার বাংলা করব এই সুন্নাহ আজকে থেকে পালন করার জন্য সিদ্ধান্ত নিয়ে বায়াতের আলোকে নিজের জীবন পরিচালনা করার জন্য কি সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু